তালিম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সুলতান শাহরিয়ার রশিদ খান ছিলেন একজন বাংলাদেশি সেনা কর্মকর্তা যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন অভ্যুত্থানে তার ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে মৃত্যুদণ্ড দেয় ২৮ জানুয়ারি ২০১০ সৈয়দ ফারুক রহমানকে AKM এর সাথে রহমানকে ফাঁসি দেওয়া হয় পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মজীবন ১৯৭৩ সালে খান কুমিল্লার আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং এর প্রধান পরিদর্শক ছিলেন তার বন্ধু ও সহকর্মী মেজর শরীফুল হক ডালিম এবং তার স্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ গাজী গোলাম মোস্তফার ছেলেদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন কিছু অফিসার গাজী গোলামের বাড়ি ভাঙচুর করে যার ফলে ডালিম এবং মেজর SHMB নূর চৌধুরী সহ অফিসারদের শৃঙ্খলা ভঙ্গের জন্য সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় এই ঘটনার জেরে খান সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন খান ঢাকায় শেরি এন্টারপ্রাইজ নামে একটি ব্যবহৃত কনজিউমার ইলেকট্রনিক্স এর দোকান খোলেন পদত্যাগের পর তিনি অবসরপ্রাপ্ত এবং চাকুরিরত কিছু সহকর্মী সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন সেনা কর্মকর্তারা বাংলাদেশকে কিভাবে শাসন করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সুবিধার অভাব এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা সরকার পরিবর্তনের উপায় নিয়ে আলোচনা করে বেশ কয়েকটি বৈঠক করেছেন ১৯৭৫ সালের ১৪ই আগস্ট তিনি সরকারের মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের সাথে দেখা করেন যিনি শেখ মুজিবুর রহমানের স্থলাভিষিক্ত ছিলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট খান সহ সেনা কর্মকর্তারা অভ্যুত্থান শুরু করেন তারা দলে বিভক্ত হয়ে যায় একজন শেখ মুজিবের বাসভবনে যান একজন খান ছিলেন ঢাকায় বাংলাদেশ বেতার অফিসে অবৈধ প্রবাহ নিয়ন্ত্রণের জন্য সম্প্রচার ব্যবস্থারও নিয়ন্ত্রণ নেন ৩রা নভেম্বর ১৯৭৫ তিনি সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ বাংলাদেশের চার জাতীয় নেতাকে কারাগারে হত্যা করতে সহায়তা করেছিলেন হত্যাকাণ্ডের পর তিনি নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ খলিলুর রহমানের অধীনে নিযুক্ত হন বিচার ২০০৪ সালে জেল হত্যা মামলায় জড়িত থাকার জন্য খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৯ নভেম্বর ২০০৯ বাংলাদেশের সুপ্রিম কোর্ট অভ্যুত্থান ও হত্যাকাণ্ডে ভূমিকা রাখার জন্য ১২ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত করে মৃত্যু এবং উত্তরাধিকার বাংলাদেশ সরকার ২৭ জানুয়ারি ২০১০ খানকে তার চার সহ ষড়যন্ত্রকারীর সাথে ফাঁসিতে ঝুলিয়েছিল বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম